রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রামাদান। প্রতি বছরের মতো এ মাসেও চ্যানেলস আপনাদের সামনে 21টি সংগঠনের আপিল নিয়ে আসবে। মুসলমানদের সর্বাপেক্ষা পবিত্র মাস রামাদানকে স্বাগত জানানোর পাশাপাশি আপিল নিয়ে আসবে রামাদান ফ্যামিলি কমিটমেন্ট বা আরএফসি। আরএফসি হলো দানের মাধ্যমে মহৎ কাজে অংশগ্রহণ করার একটি সমন্বিত উদ্যোগ। চ্যানেলসের এই অনন্য প্রজেক্টটির মাধ্যমে সারা মাসব্যাপী আপনাদের ছোট এবং বড় প্রতিটি দানে উপকৃত হবে 21টি ভিন্ন ভিন্ন সংস্থা, যারা তৃণমূল পর্যায়ে কাজ করছে অসহায়, দুস্থ এবং গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ইসলামিক রিলিফ বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে গরিব, দুস্থ এবং অসহায় মানুষদের জন্য পানি, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম মুসলিম চ্যারিটি হিসাবে 2005 সালে ইসলামিক রিলিফ স্থান করে নেয় ইউকের ডিজাস্টার ইমার্জেন্সিস কমিটিতে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইসলামিক রিলিফ এ পর্যন্ত ২৩৯ মিলিয়ন পাউন্ডেরও বেশি সাহায্য প্রদান করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যানিটেশন, খাবার, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবা। মায়ানমারের অভ্যন্তরে কাজ করা অন্যতম এই চ্যারিটি অর্গানাইজেশনটি বর্তমান সময়ের বহুল আলোচিত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সহযোগিতার পাশাপাশি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক এবং গাজায় প্রায় 8,000-এরও বেশি অনাথ শিশুদের পৃষ্ঠপোষকতা করছে। এছাড়াও খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকটে থাকা ইস্ট আফ্রিকার প্রায় 2 কোটি এবং ইয়েমেনের প্রায় 2.5 কোটি অসহায় মানুষের জন্য ইসলামিক রিলিফ তাদের সাহায্য অব্যাহত রেখেছে। মসজিদ আল নূর। কেন্টের টানব্রিজ ওয়েলসে 1992 সালে পরিত্যক্ত একটি পাব কিনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে 1994 সালে নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম শুরু করে স্থানীয় জনগণ। আশেপাশের বিস্তীর্ণ এলাকায় আর কোনো মসজিদ না থাকায় মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান হয় না, ছোট ছোট ছেলেমেয়েদেরকে বঞ্চিত হতে হয় ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে, আর ওই এলাকায় কোনো ফিউনারেল সার্ভিস না থাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদেরকে আসতে হয় লন্ডনে। এমন পরিস্থিতিতে প্রায় ৫০০,০০০ পাউন্ড বাজেটের মসজিদ সংস্কার ও জায়গা বৃদ্ধির কাজে হাত দেয় মসজিদ কর্তৃপক্ষ, কিন্তু বিশাল এই কাজ স্থানীয়দের একার পক্ষে শেষ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন আপনাদের উদার সাহায্য আর সহযোগিতা। আপনাদের দোয়া এবং আন্তরিক সহায়তা পেলে মসজিদ আল নূরের সংস্কার কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ১৯৮৫ সালে আফ্রিকায় তীব্র খাদ্য সংকটে সাহায্য পৌঁছে দিতে যাত্রা শুরু করে মুসলিম এইড, আর প্রতিষ্ঠার পর থেকেই যেখানেই মানবিক দুর্যোগ সেখানেই মুসলিম এইড। হাঁটিহাঁটি পাপা করে পৃথিবীর অন্যতম বৃহৎ এ মানবিক সংস্থাটি 70টিরও বেশি দেশে অবহেলিত, নির্যাতিত এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে শুরু করে প্যালেস্টাইনের গাজা কিংবা ভাগ্যবিড়ম্বিত রোহিঙ্গা জনগোষ্ঠী, কোথায় নেই মুসলিম এইড? শুধু তাই নয়, বিশুদ্ধ পানি সরবরাহ ছাড়াও রেইনবো ফ্যামিলি প্রজেক্টের মাধ্যমে মুসলিম এইড সহযোগিতা করে আসছে ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট এবং এশিয়ার 17টি দেশের প্রায় 5,000-এরও বেশি শিশুদের। যুক্তরাজ্যেও ফিড দ্য হাঙ্গ্রি প্রজেক্ট, ওয়ার্ম হার্টস ক্যাম্পেইন সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুসলিম এইড সেবা দিয়ে আসছে হোমলেস এবং বয়োবৃদ্ধদের। ২০০৫ সালে প্রতিষ্ঠিত অরফানস শেল্টার ফাউন্ডেশন শুধু হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতাই নয়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে করে তুলছে কর্মক্ষম। প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠার সাথে অরফানস শেল্টার ফাউন্ডেশন সুরক্ষা দিয়ে আসছে সমাজের অসহায় এবং দুস্থ ইয়াতিমদের। অরফানস শেল্টার ফাউন্ডেশন বাংলাদেশের লক্ষ্মীপুর, শেরপুর এবং মঠবাড়িয়ায় পরিচালনা করছে 3টি ইয়াতিমখানা। মৌলভীবাজারের লামুয়ায় নির্মাণ করা হচ্ছে হাজি আব্দুল গফুর ইসলামিক সেন্টার, যা ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের প্রদান করবে বিবিধ সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটি সমাজের হতদরিদ্র পুরুষ এবং মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে করে তুলছে আত্মনির্ভরশীল।
পবিত্র আল কুরআনে বলা আছে, প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মুসলমানের মৃত্যুর পর শরীয়তের নিয়ম অনুযায়ী মৃতদেহকে দাফন করতে হয়। মুসলিম দরিদ্র পরিবারগুলোকে তাদের প্রিয়জনের শেষ বিদায়ে সহযোগিতা করে আসছে ইডেন কেয়ার। ব্রিটেনের ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনা গ্র্যানফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বিউরিয়াল প্রসিজিয়ারেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইডেন কেয়ার। এছাড়াও ইডেন কেয়ার সিলেটেও বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাইতুল আমান মস্ক। আজ থেকে প্রায় 27 বছর আগে বেথনাল গ্রিন স্টেশনের পাশে ব্যস্ততম এলাকায় ভাড়া করা একটি জায়গায় অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় বাইতুল আমান মস্ক। সময়ের ব্যবধানে মসজিদটির গুরুত্ব ও মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় প্রয়োজন হয় স্থায়ী একটি মসজিদের। এমন পরিস্থিতিতে স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় মসজিদের জন্য কেনা হয় স্থায়ী জায়গা, আর 2000 সালে সেখানে পোটা কেবিন বসিয়ে শুরু হয় নিয়মিত নামাজ আদায়। আপনাদের সকলের সহায়তায় 2018 সালে মসজিদের নতুন ভবন নির্মিত হলেও এর সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় সেখানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ও শিশু কিশোরদের জন্য লাইব্রেরি সুবিধাসহ নিয়মিত ধর্মীয় শিক্ষাদানের কাজ ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। আপনাদের আরও একটু সহায়তা পেলে মসজিদের সম্পূর্ণ কাজ শেষ করে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। মহান আল্লাহ তাআলার এ ঘর নির্মাণে সহায়তার হাত প্রসারিত করুন। মুনতাদা এইড এমন একটি মানবিক সংস্থা যারা দরিদ্র এবং অসহায় মানুষের জন্য বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিশুদ্ধ পানি ইত্যাদি নিশ্চিতকরণের জন্য। শুধু তাই নয়, 6 বছরের যুদ্ধে প্রায় বিধ্বস্ত সিরিয়ায় মুনতাদা এইড শুধুমাত্র ত্রাণই পৌঁছে দিচ্ছে না, ঘর বাড়িহীন অসহায় মানুষগুলোকে পুনর্বাসনেরও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুনতাদা এইড কাজ করে যাচ্ছে মায়ানমার থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মাঝে। সন্তান সম্ভবা রোহিঙ্গার মা এবং নবজাতকের জন্য মাঠ পর্যায়ে মুনতাদা এইড তাদের সহযোগিতার হাত অব্যাহত রেখেছে। এছাড়াও লিটল হার্টস প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ সহ প্রায় 12টিরও বেশি দেশে মুনতাদা এইড জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উপর 1500-এরও বেশি সফল অপারেশন সম্পন্ন করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহর এই শাশ্বত বাণীকে সহজ, সুন্দর এবং সঠিকভাবে পৃথিবীব্যাপী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আল কোরআন একাডেমি লন্ডন। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আল কোরআন একাডেমি লন্ডন বাংলা, হিন্দি, উর্দু এবং নেপালি এ 4টি ভাষায় কয়েক লক্ষাধিক ফ্রি কোরআন বিতরণ করেছে পৃথিবীর দেশে দেশে। আপনাদের প্রতিটি 2 পাউন্ডের দানে আল কোরআন একাডেমি লন্ডন পবিত্র আল কোরআনের 1টি কপি পৌঁছে দিচ্ছে মানুষের হাতে। কোরআন শরীফ নাজিলের পবিত্র এই মাসে আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোরআনের শিক্ষা পৌঁছে দেবে আল কোরআন একাডেমি লন্ডন।